কোনো খাবারই খুলে রেখে আর বেশি দিন আমরা ব্যবহার করব না। এগুলির জন্য নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে নীতি হবে। আমরা ধরুন ওষুধের একটা বোতল খুলে ফেলছি, ওটার ভিতরে একটা পিজার টিপ ছিল, ওটার ভিতরে একটা জীবাণুনাশক ছিল, ওইটাও ফেলে দিছি। ওইখানে আমরা একটা তুলসী পাতা বা একটা নিম পাতা আর যদি আমি ফেলে রাখি, আলহামদুলিল্লাহ এখানে আমাদের নিরাপত্তাটা বেশি। আমরা সকল খাবারই কিন্তু তেজপাতা দিই। তেজপাতা কেন দিই কিন্তু আমরাও জানি না, অনেকেই জানেন না। আসলে তেজপাতাটা দেওয়া হয় এটা অ্যান্টিজার, এটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপ্টিক। সেই যে আমরা তেজপাতা বা দারচিনি পাতা পায় দুইটার গুণাগুণে, দারচিনি পাতায় যদি 70% গুণ থাকে তাহলে আপনার ইয়ের ভিতরে 100% গুণ আছে তেজপাতার ভিতরে। অনেক সময় তেজপাতার অল্টারনেটিভ হিসাবে দারচিনি পাতা, তেজপাতার অল্টারনেটিভ হিসাবে দারচিনি, মানে দারচিনি গাছের ছাল হলো দারচিনি, এটা কিন্তু কাজ করে অল্টারনেটিভ। এরকম অনেক কিছুর ভিতরেই একটা না পেয়ে গেলে আরেকটা। যেরকম আমাদের খুবই জরুরি হলো রসুন খাওয়া, রসুনের প্রতি আর কাঁচা হলুদের প্রতি আমাদের গুরুত্ব এখন বেশি দিতে হবে কোভিড-19কে দূর করার জন্য বা যে কোনো জীবাণু প্রতিরোধ করার জন্য। সেখানে আমি ওইটা না পাইলে কিন্তু আপনি আরেকটা গাছ দিয়ে এটা প্রতিরোধ করতে পারবো বা গরম পানি দিয়ে প্রতিরোধ করতে পারবো বা ফিটকিরির পানি দিয়ে ওইটা প্রতিরোধ করতে পারবো, মানে কম বেশি 10-20% হয়তো কম হবে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারবো। কারণ আমরা যারা বাংলাদেশের মানুষ, গ্রামের মানুষের প্রতিরোধ ক্ষমতা আর শহরের মানুষের একটু বেশি, কারণ গ্রামের পরিবেশটা অত হ্যাজার্ড না। তো সেই হিসাবে আমাদের ওইভাবেই চিন্তা করতে হবে, আমাদেরকে আবার ফিরে যেতে হবে অরণ্যে। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পদ্মা সেতু করে দিলেন, আলহামদুলিল্লাহ।